দেখে দেখে গান গাচ্ছে, দেখে নাও কাকার গান মুখস্থ নেই, দেখে দেখে গান গাচ্ছে। গাইজ এরা চিটিং, আমরা যখন স্কুলে দেখে দেখে লিখতাম চিটিং করা বলতো, গাইজ এই কাকাও চিটিং করছে। এই যে গাইজ কাকা দেখে দেখে গান গাচ্ছে, এই চলো চলো গাইজ, নিশ্চয় যদি ভুলভাল হয় তাহলে তোমরা সবাই একটু দেখে নেবে। আর কি আছে অনুষ্ঠান কেমন হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ইয়ে দেখতে পাচ্ছ আমাদের সংগঠনে কত সুন্দর অনুষ্ঠান পরিচালনা হচ্ছে। এই যে আমাদের সঙ্গে আছে প্রসাদ অঙ্ক, দেখতে পাচ্ছ তোমরা। আমরা চেষ্টা করি যতটা আপনাদের আনন্দ দিতে পারি, পেছনে প্রচুর পরিমাণে দর্শক আছে, তোমরা দেখতে পাচ্ছ না। আর পারফরমেন্স তোমাদেরকে আমি দেখাতে পারছি না, কারণ দারুণ পারফরমেন্স হচ্ছে। আর এই পারফরমেন্স দেখতে গেলে কত টাকা টিকিট কাটতে হয়, টিকিটে এই পারফরমেন্স দেখতে হয়। দেখলে তোমাদেরকে আমি দেখাতে পারছি না এই পারফরমেন্স, অসাধারণ পারফরমেন্স হচ্ছে। তোমাদেরকে আমি এক ঝলক দেখে দিচ্ছি এই পারফরমেন্স। সেই পারফরমেন্স এটা দেখতে গেলে তোমাদেরকে 500 টাকা পে করতে হবে। আর এই যে মাঠের সামনে আছে মেলা, মেলা বলছি এখানে প্রত্যেক বছর খুব সুন্দর প্যান্ডেল হয়, এবং এবছরও খুব সুন্দর প্যান্ডেল হয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর মণ্ডপটা হয়েছে এখানে। কিন্তু এবছরে একটা জিনিস ভালো লাগছে যে এখানে গেট আটকে ধরে ধরে বেশি ভিড় করছে না। অন্য বছর এরা করে কি, গেট আটকে ধরে ধরে ভিড় করে, ইচ্ছা করে ভিড় করে লোক জমায়, কিন্তু এবছর করছে না। সেই জন্য এই বছরটা একটু ফাঁকা ফাঁকা আছে, তবুও খুব সুন্দর হয়েছে প্যান্ডেল। চলো ভেতরে গিয়ে দেখা যাক, ভেতরে কি আছে তোমাদের গিয়ে দেখাচ্ছি। চলো চলে যাওয়া যাক। দেখে দেখে গান গাচ্ছে, দেখে নাও কাকার গান মুখস্থ নেই, দেখে দেখে গান গাচ্ছে। গাইজ এরা চিটিং, আমরা যখন স্কুলে দেখে দেখে লিখতাম চিটিং করা বলতো, গাইজ এই কাকাও চিটিং করছে। এই যে গাইজ কাকা দেখে দেখে গান গাচ্ছে, এই চলো। এই সেই অসাধারণ প্যান্ডেল, সুন্দর কারুকার্য প্যান্ডেলের সামনে আমরা চলে এসেছি। বন্ধু এটা কিসে তৈরি? বন্ধু এখানে লতা পাতা দিয়ে তৈরি আছে গাইস,
এগুলো সব প্লাস্টিকের পাতা দিয়ে তৈরি গাইস, প্লাস্টিকের ফুল আর পাতা দিয়ে তৈরি আছে। আর এর ভিতরে আছে কি আছে সেটা জানি না, তো চলো ভিতরে গিয়ে দেখা যাচ্ছে। ভেতরটা খুব সুন্দর লাগছে, আমাদের প্রতিমা রয়েছে, সেই প্রতিমা আমাদের আর উপরে লাগানো আছে ছাতা, বাচ্চাদের ছাতা, বৃষ্টির সময় এখান থেকে নিয়ে যেতে হবে, যার যার দরকার লাগবে সে সে নিয়ে যাবেন বৃষ্টির সময়। এই পাশে আছে তীর, তীরের উপরে আছে পাইপ লাগিয়ে ঘাস, ঘাসের সাথে আছে লাইট, লাইটের সঙ্গে আছে ছাতা, ছাতার সঙ্গে প্রচুর পরিমাণে সেলফির ঝড় এই পাশে, তার মাঝে আছে দর্শক। তো আমরাও একটু সেলফি নিয়ে নিই, এখানে সেলফি খুব সুন্দর আসবে মনে হচ্ছে গাইস। চলে আসুন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব, তাই তো, ঠিক আছে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব।